নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল বলতে সকাল না দুপুর হয়ে গেছে, একটা বাজে, সরি। তো আবহাওয়াটাই কেমন হইতেছে সকালবেলা? তো সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হইলো, তার জন্য মনে হইতেছে আর কি সকালবেলা। তো আজকে যাবো হইলো দক্ষিণবাড়ি, দক্ষিণবাড়ি বলে মাছ মারতে আছে। তো দেখে আসি গে মাছ মারা কত দূর, বা আমি বেচবো কিনা মাছ, তুমি নিয়ে তোমার দিদি নিয়ে আইতাম। ওখানে আর এক সপ্তাহের মধ্যে মোটামুটি খেত পরিষ্কার, কিচ্ছু থাকবো না। তো ওই যে পুকুরে পায়ে যাইতেছি, দেহি মাছ পাই কিনে। কিরে শব্দ গিয়ে মাছ কেমন দিব না, না না করবো কে, পুকুরে জল দিবেন চিকিৎসা। কি যায় কি মাছ দিব অনেক, মাছ বড় হয় না এখন, তুমি তবু বড় দেখুন আছে, এইলে মাছের বাড়ি নাগলে খেলা কি জানি পাঁচ মিশালি মাছ নাই, কাকা জাল গুছাইতেছে, ও
বড় গ্লাস কাপ দিয়ে মধ্যে কেজি তেলাপিয়া এত তাই বাটা মাছ নিয়ে এলাম। তো এই যে এটা হলো বাটা মাছ, মানে বড় বাটা নিয়ে এলাম 1 কেজি। তো আমার কাছে আমার বাটা মাছটা খুব ভালো লাগে, ভাজিটা তো গভীর স্বাদ লাগে, তার জন্য আর কি নিয়ে আসলাম। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই মাছ কাটবো। সেই যখন বাড়িতে যাই গেছি, বাড়িতে যাওয়া মাছ কাটবো। কি করো? মাছ আনছি 1 কেজি আনছি। বাজি খেবেন নি গিয়া? বাটা মাছ হলো বাজি সাত ই কো গাবলা। এই শাক না খালি পাটা মাছটি আনলাম, তোমার পুকুরের এবার তোর তাজা মাছ দেখে আনলাম, তার নিয়ে খালি মাছটি আনলাম, বুঝো নাই? ই আবার মির্জাপুর থেকে তাহলে ইয়া জায়গা, বেশি দেরি হলে সাদা জায়গা মাছ, ইন একদম টাটকা মাছ। কি করবা, কুটবা নাকি? কুইটা খামো তো আজকে, না ব্যাগটি খাম না, বাজি খাম একটা একটা চারজনের চারটা। তুমি গিয়ে তো তাড়াতাড়ি খেলে চোখে বেশি করে না। তুমি কি করে গেছিলে? এই যে সামনে দেখো।
তো মা মাছ কেটে দিল, তখন মাছগুলা বাজুমো আর আমার রান্না বান্না শেষ। তো রান্না করছি মুসুরির ডাল আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো তারপরে আবার এই যে মাছ নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে, তার জন্য মাছটা পরে আর আজকে অনেক বেলা হয়ে গেছে, 4টার মতো বাজে, খিদে খিদে লাগছে। তো তাড়াতাড়ি মাছগুলা বেজে নেই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আজকে বেশি দেরি হয়ে গেছে মাছ নিয়ে। তো এই যে আমি মাছগুলা বেজে নেই, মাছের লবণ হলুদ মরিচ দিয়ে দিছি, তো মাছের জন্যই আর কি দেরি করলাম খাইতে, মাছটাও ছাড়ুম না, ওরা বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া মগ চলে না। তার মধ্যে টাটকা মাছ পুকুরে, এই দাদা যাবেন গা? হ্যাঁ হেই আচ্ছা থাকেন, হ্যাঁ দিয়ে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে ভালো লাগছে, এর মধ্যে চাঁদের মধ্যে আইছেন দিদি, খাওয়াইছে তো সবকিছু হইতো, তাহলে তো আর হইতো না, রান্না কত দূর চাঁদের আগের দিন আচ্ছা আচ্ছা তোমার আগে আগে দেবেন সে আস না খাবো না, তোমার পেট ভরা খা খা।